Okay. আচ্ছা, তো লাস্ট ডে উই হ্যাভ সিন রেকর্ড ট্রিগার ফ্লো, তার মানে দ্য ফ্লো হুইচ ইজ ফায়ারিং ওয়েন ইউ আর সেভিং আ রেকর্ড, রাইট? তো দ্যাট ক্যান ফায়ার বিফোর সেভিং দ্য রেকর্ড অর আফটার সেভিং দ্য রেকর্ড, সেই কন্ডিশন গুলো উই হ্যাভ অলরেডি গন থ্রু, তাই তো? নাও ইট ইজ টাইম টু সি আ ফ্লো হুইচ হ্যাজ আ স্ক্রিন, দিস উই অলরেডি ডিসকাসড অর ইউ হ্যাভ ডান দ্য অ্যাসাইনমেন্ট, এইটা এবার আজকে আমরা দেখবো, লেটস সি। আবার ইউ হ্যাভ টু কাইন্ডস অফ লেআউট, ফ্রি লেআউট আর ফ্রি ফর্ম লেআউট, স্টার্ট উইথ ফ্রি ফর্ম, আই থিঙ্ক দ্যাট গিভস ইউ লিটল মোর ক্লারিটি, ইউজুয়ালি অটো লেআউট ইউজ করে লোকে, এটা কি কোনো ব্যাপার না, মানে ইটস জাস্ট আ ফরম্যাট হুইচ এভার ইজ ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এখানে এলিমেন্টস গুলো অলরেডি ইউ ক্যান সি হোয়াট কাইন্ড অফ ডিফারেন্ট এলিমেন্টস ইউ ক্যান ইউজ, এখানে কিন্তু কোনো বিফোর বা আফটারের কোনো কনসেপ্ট নেই, বিকজ হিয়ার দিস ফ্লো উইল ফায়ার ইন টু ওয়েজ, ওয়ান আইদার ইউ হ্যাভ আ বাটন টু ফায়ার দিস ফ্লো অর ইউ উইল পুট দিস ফ্লো ইনসাইড এ স্ক্রিন, এক্সিস্টিং স্ক্রিন, ঠিক আছে? তার মানে এটা একটা স্ক্রিন দ্যাট ক্যান বি পুট ইনসাইড আনাদার স্ক্রিন অর দিস স্ক্রিন ক্যান বি লঞ্চড ফ্রম আ বাটন। এনি কোয়েশ্চেন্স? তাহলে স্ক্রিন ফ্লোতে স্ক্রিন বানাতে হবে, লেটস সি আ স্ক্রিন, এখানে একটা নেম কম্পোনেন্ট আছে, লেটস পুট দিস, স্ক্রিনের উপরে একটা লেবেল আছে, দেখো ম্যান্ডেটরি ফিল্ডস এখানে করা আছে, এখানে বলবো কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? ফার্স্ট টাইম লাস্ট টাইম বলে একটা আছে, এটা করে প্রিভিয়াস ফিনিশ এসব দেওয়া আছে, ঠিক আছে? আর ফ্লো নাম দিয়ে দিলাম, ফ্লো লেবেল এটা, এটা ওখানে বলবো টান করে দিলাম, ইয়ার ইনভ্যালিড কম্পোনেন্ট, ও এখানে বসতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমি একটা স্ক্রিন বানালাম, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্ডস ইউ ক্যান ইউজ, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড, নাম্বার, নেম, হবি, নেমটা হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এরম টাইপের দিয়ে দেয়, নেম ক্যান বি এক্সটেন্ডেড অলসো, এখানে তুমি এটাও করতে পারো, তাহলে মিডল নেম চলে আসবে, ইট ইজ আপ টু ইউ টু ডিসকাস, এদের ওখানে দেয়া আছে কি কি তুমি করতে পারো। এটা একটা কম্পোজিট ফিল্ড যেটা দিয়ে তুমি অনেক কিছু ইয়ে করতে পারো, এখানে দেন ইউ ক্যান অ্যাড অলসো সাফিক্স স্যালুটেশন, এখানে স্যালুটেশন করতে পারো, ঠিক আছে? তাহলে এই স্যালুটেশন চলে এলো, তো ইউ আর এক্সটেন্ডিং দিস ফিল্ড, ঠিক আছে? তো ইউ ক্যান ডু মাচ করতে, রিড অনলি এটা ফলস আছে, এখানে স্যালুটেশনস অপশন তুমি বসাতে পারো যে কি হতে পারে, কম্পোনেন্ট ভিজিবিলিটি আছে যে সবসময় কি না হবে বা কিছু স্পেশাল কম্পোনেন্টস, তুমি ইউ ক্যান ইউজ দিস, ধরো এরম করে দিলে যে, তারপরে ভ্যালিডেট ইনপুট দেখতে পাচ্ছ এখানে, দিস ইজ আ নিউ ফিচার সেলসফোর্স হ্যাজ লঞ্চ, যেখানে তুমি এই ইনপুটের ভ্যালিডেট, যেমন ধরো আমি বলে দিলাম যে মানে এই নিউ কন্ট্যাক্ট এর লাস্ট নেম এটা মেসেজ, সরি নিউ কম্পোনেন্ট লাস্ট নেম ইকুয়াল টু, ইকুয়াল টু যদি ইয়ে থাকে তাহলে এখানে দেখবে লাস্ট নেম ইজ ম্যান্ডেটেড, ঠিক আছে? আর অল দ্য থিংস হুইচ ইউ ক্যান ডু, ঠিক আছে? আচ্ছা, এই ইউজ ভ্যালুস ফ্রম ওয়েন দিস ইউজার লাস্ট এডিটেড, মানে ভ্যালু গুলো থাকবে কি না, রিফ্রেশ ইনপুটস টু ইনকর্পোরেট চেঞ্জেস সেলস ভ্যারিয়েবল, ঠিক আছে? তার মানে আই ওই যেগুলো অলরেডি অ্যাসাইনমেন্ট ভ্যারিয়েবল হাবি যাবি এইসব গুলো করেছিল সেগুলো এখনো অ্যাপ্লিকেবল, তার মানে এখানে কি হবে, এবার লাস্ট রেকর্ড অফকোর্স তুমি যেটা করবে যেটা নিউ কন্ট্যাক্ট ক্রিয়েট করবে, একটাই বানাবো, কোন টাইপের অবজেক্ট বানাবো, কন্ট্যাক্ট অবজেক্ট, আচ্ছা এটাকে আমি সেপারেটেড ভ্যালুস দিয়ে করছি, কন্ট্যাক্ট লাস্ট নেমটা ম্যান্ডেটরি ফিল্ড, লাস্ট নেম আমি দেবো লাস্ট নেম,
उसने मैं देखो उस टाइम और की चलो लास्ट टाइम फर्स्ट टाइम मिडिल नेम बनते चलो फाइन মিডল নেম বলে কিছু নেই, লাস্ট নেমে যাচ্ছে, স্যালুটেশন বলে একটা ফিল্ড আছে, এতে আমি বসাবো নিউ কন্ট্যাক্টের স্যালুটেশন, ইজ ইট, আমি জুড়ে দিচ্ছি। সো আই ক্যান নাও ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, সো আমি যদি এটা সেভ করি বলবো ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট গেল, অ্যাক্টিভেট করে দিই। হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং দিস? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আই ক্যান ইউজ দিস ফ্লো, এটা বললাম দুভাবে, কোথায় হবে, এক হচ্ছে আই ক্যান গো টু এনি অবজেক্ট, ধরো এটা অ্যাকাউন্ট দেখলাম, অ্যাকাউন্ট ট্যাবে গেলাম, এখানে একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টে গিয়ে আমি এডিট পেজ করতে পারি, দ্য সেম থিং আই ক্যান ডু এগেন ইউজিং নর্মাল, মানে এগুলো সব দেখিয়ে রাখছি, কিন্তু ইটস ইটস দ্য সেম থিং উইচ ইউ ক্যান ডু। অবজেক্ট ম্যানেজারে অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে রেখে লাইটিং রেকর্ড পেজ অলরেডি আমার বানানো আছে, আমি সেটাতে মডিফাই করবো, এডিট করলাম, একই করছি, হোয়াট আই উইল ডু, এরকম এখানে একটা ফ্লো বলে একটা কম্পোনেন্ট আছে, আই উইল ব্রিং দিস ফ্লো, এখানে আমি কোন ফ্লোটা ইউজ করবো, এই দেখো ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট ফ্লো বলে যে ফ্লোটা আমি বানিয়েছি এটা আমি মানে বসে দেবো, লেটস সি হাউ ইট ওয়ার্কস। যদি আমি চাই ব্যাক করি এই অ্যাকাউন্ট খুলি যে কোনো একটা, ফ্লো ইজ ওপেনিং হিয়ার, এটা বানিয়েছি, কি বানাতে পারি আমি, মিস্টার বা মিসেস বানাই, নেক্সট লাস্ট টাইম এক্সপ্যান্ড করি, লাস্ট টাইম ব্ল্যাঙ্ক হয়েছিল নাকি কি দিয়েছিলাম দেখি, নিতা দাস ফ্রন্ট নিয়েছে দেখতে হবে, এনিওয়ে আমি ভাই আপাতত তুলে দিছি, একটা সিনট্যাকটিক্যাল কিছু গড়বড়ছে, ঠিক আছে ভেরি গ্রেট ইনপুট, দেখি বড় করেছে, এই যে এন্টারে বলুন টু ইউলি বাই দ্য ফিল্ড ইজ ভ্যালিড, ইফ ইট ইজ ভ্যালিড অদারওয়াইজ এটা কাজ করে, দেখো প্রত্যেকবার সেভ করছি সেম জিনিস, প্রেস করে নিই একটু,
यही नहीं है। কাজ হচ্ছে, উইল সি দিস লেটার, আমি দেখে বলে দেবো। এই কম্পোনেন্টটা নতুন লঞ্চ করেছে, ভুল ভাল করে। তাহলে আমি যদি এবার নিতা থাকি, হোয়াট হ্যাপেন্ড যে নিতা দাস এখানে তৈরি হলো? কিন্তু এখানে কোনো অ্যাকাউন্ট নেই, না তো অ্যাকাউন্টটা কি হবে? অ্যাকাউন্টটা আমি পাস করবো কি করে? কেন অ্যাকাউন্টটাতে অ্যাসোসিয়েট করি না। এবার এইটা, দিস স্ক্রিন ইজ ফায়ারিং স্ক্রিন, কিন্তু সেই স্ক্রিনটাতে আমি অ্যাকাউন্টে ভ্যালু পাবো কোথা থেকে? এটাতে, এখানে তো কোনো ডলার রেকর্ড নেই, বিকজ দিস ইজ নট সেভিং এনি রেকর্ড, তাই না? আমি তো কোনো সেফ মানে রেকর্ড সেভিং এর কন্টেক্সট বার করছি না। এটা এটা যে কোনো সময় আমি যখন খুশি এটাতে ইউজ করতে পারি, এই ফ্লো, এই স্ক্রিনটা, তাই না? হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু পাস এ ভ্যালু অফ দ্য অ্যাকাউন্ট আইডি ইন টু দিস লো, তাই না? হোয়াট আই উইল ডু, আই উইল ক্রিয়েট আ ভেরিয়েবল, নিউ রিসোর্স ভেরিয়েবল, তার নাম দেব রেকর্ড আইডি। কেন দেবো সেটা আমি পরে বলছি, একটা টেক্স ভ্যালু দেবো, ঠিক আছে? আর এইখানে দেখো অ্যাভেলেবল ফর ইনপুট, এটাকে ঠিক মানতে হবে। অ্যাভেলেবল ফর ইনপুট মিনস এ ভেরিয়েবল, দিস ভ্যালু ক্যান বি অ্যাসাইন্ড বাই সামবাডি আউটসাইড দ্য ফ্লো। অ্যাভেলেবল ফর আউটপুট মানে দিস ভ্যালু ক্যান গো আউটসাইড দ্য ফ্লো, এটা পাস করার জন্য, এটা ফ্লো কাউকে পাস করার জন্য। হয়ে গেল গল্প? হিয়ার আই নিড দ্য অ্যাকাউন্ট আইডি টু বি পাস টু দ্য ফ্লো, তবেই আমি অ্যাকাউন্ট অ্যাসাইন করতে পারবো, কারণ ফ্লোতে কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে আমি কি করছি, এই ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। পাস করে কি করছি, আমি এখানে এখানে অ্যাকাউন্টে এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিচ্ছি। এটা রেকর্ড আইডি হয়ে গেছে, সেভ করে দিচ্ছি। স্যার এই রেকর্ড আইডিটাই যে আমার অ্যাকাউন্টে সেভ হয়েছে ওটা আমি কি করে? এখনো হয়নি, এখনো হয়নি, ঠিক বলেছো। এইবার যেটা হবে, আমি আবার অবজেক্ট ম্যানেজারে অ্যাকাউন্টে যাবো, কি আমি তো পাস করিনি ভ্যালুটা, তো রেকর্ড আইডি বলে একটা ভেরিয়েবল নিয়েছি বট, কিন্তু ভ্যালুটা তো পাস হয়নি। যে আমি অ্যাক্টিভেট করেছি, এইবার দেখবে এইখানে এই কম্পাউন্ডে যখন আমি করছি, এই দেখো এখানে রেকর্ড আইডি চলে এসেছে, এখানে আমায় পাস রেকর্ড আইডি দিস ভেরিয়েবল, ঠিক আছে? এটা যাই করলাম, পরে এবার আমি সেভ করলাম, দিয়ে আমি এবার যদি অ্যাকাউন্টে যাই, এবার অঙ্কিতা বললাম কি ঘটকজি ঘটক জিকে ফটো, এইবার দেখো অদ্ভুত হবে, এই কন্ট্যাক্টটা কিন্তু এইখানে দেখাবে। আচ্ছা তাই পাস, অ্যাক্টিভেট করে দিন, যাই দিন, দাঁড়াও দাঁড়াও, রেকর্ড আইডি অ্যাকাউন্ট আইডি তে গেছে, কি হলো গল্পটা? মনে হচ্ছে 1500 টাকা বাইরে পাস হয়েছে। সেভ, আরেকবার ট্রাই করি, এটা কিন্তু ক্রিটিক্যাল জানতে হবে, রিফ্রেশ করে নেবো, রিফ্রেশ অবিনাশ করি।
আনন্দ ওহো, ভেরিয়েবলটা বাঁচাতে ভুলে গেছে। তাড়াহুড়ো করে করলেই আচ্ছা, আরেকবারই করি, রিফ্রেশ করে নিই। তো এইটা একই বিট সামনে কিন্তু হোয়াইট থাকবে, ঠিক আছে। আরে কি হচ্ছে, দুবার ম্যানেজ হচ্ছে, কিছুটা গড়বড় হয়ে যাচ্ছে। লে আউট দিয়ে কিভাবে করবে সেটাও দেখি, সেম জিনিস। স্ক্রিন নিউ কন্ট্যাক্ট এখানে আবার অ্যাড করতে পারি আমি, ক্রিয়েট রেকর্ড, ক্রিয়েট কন্ট্যাক্ট, সেভড ভিউস, কন্ট্যাক্ট, লাস্ট নেম, নিউ কন্ট্যাক্ট ফর্ম থেকে লাস্ট নেম নিলাম, ফার্স্ট নেম, কন্ট্যাক্ট ফর্ম থেকে ফার্স্ট নেম নিলাম, অ্যাকাউন্ট আইডি, নিউ রিসোর্স, ভেরিয়েবল, ডেটা টাইপ, অ্যাভেলেবল ফর ইনপুট, এনএম আছে, রেকর্ড আইটি, সেভ কন্ট্যাক্ট, হুম,
ওকে দিচ্ছি, চলো ব্লু অ্যাপেল দাও। নিউ কন্ট্যাক্ট ফ্লো টু রেকর্ড আইডি টা আমি এটা ফ্লায়ার করলাম, সেভ করলাম। পুরোনো ফ্লোটা নিচ্ছে, এই প্রবলেম। আচ্ছা রিফ্রেশ হয়নি, টাইম লাগবে ফ্লোটা আসতে। চাই ক্যাশিং এর কারণে অনেক ঝামেলা। ঠিক আছে, পুরোনো ভার্সনটা নিয়ে বসে আছে। না দেখে কি হবে, তাহলে আমার এখন আই এম পাসিং দ্য কারেন্ট রেকর্ড, দ্যাট ইজ দ্য রেকর্ড, দিস ইজ রেকর্ড পেজ, যেহেতু আই ক্যান ইজিলি পাস মাই রেকর্ড আইডি ইনটু এ স্ক্রিন ফ্লো, এবং সেই রেকর্ডের উপরে আমি অ্যাসোসিয়েশন করার চেষ্টা করছি। এনি কোয়েশ্চেন সো ফার? স্যার একটা আমার এমনি বেসিক কোয়েশ্চেন আছে, বলো। যে আমি যখন ফ্লোটা বানিয়ে সেভ অ্যাজ করছি আর সেভ করছি, কখন সেভ কখন সেভ অ্যাজ, আমার এটাই মানে অসুবিধা হচ্ছে। সেভ অ্যাজ করলে দেখি বারবার ভার্সন ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা করে। সব সময় ভার্সন ক্রিয়েট হবে, তুমি যদি আমি ফ্লোতে যাই, সেভ সেভ অ্যাজ একই জিনিস, শোনো তো ভাবে, সেভ অ্যাজ তুমি একটা নতুন ফ্লো বানাতে পারো, ওয়ার্ড যেমন সেভ আছে এর কাজ, সে একই জিনিস এখানেও তাই। আমি এখন বলতে যাচ্ছি এই এটা করলাম, তাহলে এই যে সেভ অ্যাজ, প্রথমবার যখন তুমি ফর্মটা বানাবে তখন সেভ সেভ অ্যাজ যখন আছে, তার দুটো ভার্সন আছে, আইদার এইটা তুমি বাই ডিফল্ট এটা নতুন ভার্সন বানাচ্ছো, আর এটা নাহলে নতুন ফ্লো বানাতে পারো অটোগেদার, মানে এর থেকে কপি হয়ে গেল একটা নতুন ফ্লো। এই যখন আমি ফ্লোতে যাচ্ছি, এই ফ্লোতে আমি যখন এই নিউ ফ্লোতে যাচ্ছি, আমার ধরো আগের ভার্সনটা দেখি, ওগুলো অনেকগুলো ভার্সন করেছে, কি নাম ছিল ওটা?
এখানে গিয়ে ইম্পোর্টটা হয়ে গেল, তুমি তাই তো? ভিউ ডিটেলস এন্ড ভার্সনস দেখতে পাবে। এখন 80% আছে অ্যাক্টিভেটেড। এবার তুমি পুরোনো ভার্সনটাও অ্যাক্টিভেট করতে পারো। মানে পুরোনো তাহলে ফ্লোটা যেটা করেছিলাম এই ভার্সনে সেটাই চলে আসবে। এই ভার্সনটা অ্যাক্টিভ করে দিলে রিসেন্ট ভার্সনটাকে ইউজ করে যে কোনো একটা ভার্সন অ্যাক্টিভ থাকবে একটা ফ্লোর। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে নিউ ফ্লো তৈরি করার আর দরকারই কি হয়? মানে এটা থেকে ক্লোন করে আরেকটা যে ফ্লো তৈরি করবো যেটা এখন ভার্সনের পাশে ছিল আমার। যদি এই ফ্লোটা যেখানে যেখানে ইউজ হচ্ছে সেখানে কিছু জিনিস তুমি অ্যাড করতে চাও তাহলে নতুন ভার্সন বানিয়ে হবে। যদি মানে এই ফ্লো থেকে কিছু কম্পোনেন্ট তুমি ইউজ করবে টু ক্রিয়েট অ্যানাদার ফ্লো যেটা অল টুগেদার অন্য জায়গায় ইউজ করবে তখন তুমি সেভ অ্যাজ করে একটা নতুন ফ্লো বানাবে। ওয়ার্ড ডকুমেন্টের মন তুমি যদি ওই ওই ওয়ার্ড ডকুমেন্টটাতে চেঞ্জ কিছু করতে চাও তাহলে সেভ করবে, আর তুমি যদি ওই ডকুমেন্টটা থেকে আবার নতুন কিছু বানাতে চাও তাহলে সেভ অ্যাজ করে স্টার্ট করবে না, একই জিনিস। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে আমরা সিন ফ্লোটা দেখলাম কি করে, এটাকে বলা হয় এমবেডেড ফ্লোস। এমবেডেড কারণ এর সিনের মধ্যে আমি একটা ফ্লো কে এমবেড করে দিয়েছি, ফ্লো কিন্তু আমি বাটা থেকে অন করতে পারি। কিভাবে অন করবো? এটা দেখো রিং এন্ড বাটন অ্যাকশন থাকে, এখানে একটা নতুন অ্যাকশন বানাবো, এটাই বলবো ফ্লো অ্যাকশন। এখানে আমি আমার নিউ কন্ট্যাক্ট ফ্লোটা বানিয়েছি, ওটাতে লিখবো ক্রিয়েট কন্ট্যাক্ট। এবার এটাকে আমার স্ক্রিনে আনতে হবে, এবার স্ক্রিনে আনার অনেকগুলো উপায় আছে। কি 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 সেভ কোথায় কোথায় কিভাবে আনবো বলো দেখি, বিকালে করতে পারছো কিনা বলো। হ্যাঁ, বাটন কি করে আমি স্ক্রিন আনতে পারি? অবজেক্ট ম্যানেজারে গিয়ে অবজেক্ট ম্যানেজার বলো কি হবে, অবজেক্ট ম্যানেজার বাটনস এন্ড লিংকস এন্ড অ্যাকশন বাটন লিংকস এন্ড অ্যাকশন। আমি এটা বানাবো, আগে দেখি এটা বানিয়েছি, এটা কি নাম দিয়েছি ক্রিয়েট কন্ট্যাক্ট, ঠিক আছে, বাটনটার নাম ক্রিয়েট কন্ট্যাক্ট, এটা ফ্লো টাইপের, এটা নিউ অ্যাকশন, ঠিক আছে। এবার কোথায় যাব কি করব? আচ্ছা এটা বানানো পেজ লেআউটে যাবো এবার। হ্যাঁ কোথায় যাব? পেজ লেআউট, পেজ পেজ লেআউটে লেআউট গেল, কোন পেজ লেআউটে যাব? অ্যাকাউন্ট লেআউট অ্যাকাউন্ট লেআউট, বলো হোয়াট নেক্সট। এখানে এখানে লাইটনিং এ ক্রিয়েট কন্ট্যাক্ট বাটন আছে। এবার এটাকে কোথায় ইউজ করব? এটা কি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি? হয় না। এটা কি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি? হয় না। ওভাররাইড তাহলে ওভাররাইড করলে আমার অনেক কিছু খুলে গেল, এগুলোকে তাহলে সরাতে হবে, হাটাই। এডিট ডিলিটটা রাখবো, বাকি সব উড়িয়ে দিচ্ছি। ক্রিয়েট কন্ট্রাক্ট সেভ করলাম, কাজ করবে। কি মনে হয় আসবে? ঠিক আছে দেখে নি। হ্যালো, উইক অ্যাকশন, উইক অ্যাকশন কাহাঁ পে কোই অ্যাকশন মিলেগা? ওই বড় তো স্যার ওই থা কোন কাহাঁ জানা হ্যায় তো যাও। হ্যাঁ ভাই পেজ লেআউট পে, পেজ লেআউট মে, পেজ লেআউট মে উইক অ্যাকশন তো অ্যাড নি কর রাখ, উইক অ্যাকশন হই নি। ये दिखा रहा हूँ क्योंकि ये इसमें बहुत लोग बहुत टाइम वेस्ट करता है, इसलिए इट इज हैज टू बी वेरी क्लियर टू यू, ठीक है? इसी कारण हम सो फर्स्ट स्टेप हायरार्की समझ लो। अगर बाई फॉल्ट पेज लेआउट पेज ले बाई फॉल्ट पेज ले में ये सेक्शन एनेबल नहीं है तो ये और ये जोड़ के यहाँ पे आता है, आता है, ठीक है? यहाँ पे आता है, स्टेप बाय स्टेप लिख लो एकदम। तो इफ lightning lightning experience actions or mobile actions are not enabled then quick action and standard button custom button ye mila ke tumko wahan dikhega
If standard mobile action is enabled, then you will only see standard mobile actions. You will not see anything which you add in quick action, anything you which you add in the standard buttons. Clear? Hello? Clear? तो ये ओवरराइड करता है तुम्हारा ये दोनों का फंक्शन. ये मतलब ये पहला लेवल है. इसमें इस अगर ये एनेबल्ड है तो यहाँ पे काम ही नहीं करना है. ये दोनों पे डायरेक्टली यहाँ पे चेंज करना है क्योंकि ये नॉन फंक्शनल हो गया. ठीक है, इसके ऊपर और एक लेवल है लाइटनिंग रिकॉर्ड पेजेस. लाइटनिंग रिकॉर्ड पेज में अगर डायनेमिक एक्शन एनेबल्ड है तो फिर मेरा डेटा वहां से उठाएगा ना. ये देखो यहाँ पे जाके डायनेमिक एक्शन इनेबल है. लास्ट दिन हम लोग क्लियर किए थे, इसलिए एक्शन यहाँ पे ऐड करना है. क्रिएट कॉन्टैक्ट, ये वाला क्विक एक्शन यहाँ पे ऐड करना है. ये इनेबल रहेगा तो वो ओवरराइड कर देगा वहां. ये इनेबल रहेगा तो तुम्हारा सेल्स वाला काम नहीं करेगा. मतलब राइटिंग एक्सपीरियंस वाला पेज लेआउट नॉन फंक्शनल हो गया. ठीक है, थ्री लेवल है मान के. ये बहुत इंपॉर्टेंट है तो यू मस्ट बी वेरी केयरफुल कि बटन नहीं दिख रहा है तो पहले ये हर की चेक करना है हम लोग को. ये देखो आ गया. इसमें मैं फायर करूंगा जो बटन में अब मैं करता हूं मान लो कोई कैच माय वाइफ. ऐड कर दिया. कैसे ऐड कर दिया? हम लोग तो अकाउंट आईडी पास नहीं किए. ये बटन में हम लोग कुछ पास ही है, कुछ नहीं है ना. रिकॉर्ड पेज से तो पास नहीं है तो कैसे आगे वाले. ये वैल्यू आया क्योंकि मेरा वेरिएबल का नाम है आर इन कैपिटल, ओनली आई इन कैपिटल. सेम नाम का वेरिएबल अगर तुम्हारे फ्लो में है तो सेल्सफोर्स ऑटोमेटिकली तुम्हारा एग्जिस्टिंग रिकॉर्ड का डेटा पास कर देगा. अच्छा, और कुछ नाम का वेरिएबल बना तो ये काम नहीं करता. तो फिर पास करना है? पास नहीं कर सकते. अच्छा, पास कर करना है तो देन रिसीवर मान लो ये जो है क्या होता है सर अकाउंट में हो है ना. कुछ बार लगा बड़ा अकाउंट में तो सॉरी फील्ड लेज ये है क्रिएट करना. ये फ्लो वाला बटन में होता नहीं है. अगर तुम यहाँ पे देखो अच्छा इस बटन का क्या काम, ये पुराना फीचर है जिसमें डिटेल पेज लिस्ट बटन ये काम करता है. ठीक है, ये वाला यूजुअली या ये सेक्शन तुम काम करते हो अभी यूज होता है. यहाँ पे अगर कोई बटन डालना चाहते हो ठीक है, आइडियली यहाँ पे यूज करता है नॉर्मली ये सब बटन. ये लेगेसी फीचर वहां इसके लिए यूज होता है ज्यादातर, नहीं तो तुम्हारा केवल इस सेक्शन में रिलेटेड लिस्ट में भी कभी भी यूज होता है. मैं यहाँ पे दिखा नहीं पा रहा हूँ कहीं कोई तो बटन है नहीं. एनीवे सो बटन में हम लोग स्टैंडर्ड पेज वाला है इसलिए ये कुछ नहीं होता है. ये न्यू जो बटन है ये वाला इसको ओवरराइड भी कर सकते हैं हम लोग. ठीक है, ये ओवरराइड करके मान लो ये वाला जो न्यू बटन है कॉन्टैक्ट का तो स्टैंडर्ड बटन स्टैंडर्ड ये है. न्यू का स्टैंडर्ड बटन, न्यू का तो स्टैंडर्ड बटन न्यू है ना. ये न्यू न्यू कॉन्टैक्ट स्टैंडर्ड बटन रखिए. हमें अनेक के पेज ही हो रहे
हाँ पेस्टी पेस्टी कर लो। अच्छा ये देखो, এই যে ইউজ দ্য স্ট্যান্ডার্ড ক্লাসিক ওভাররাইড, ঠিক আছে? আচ্ছা এটা এবার আমি আই ক্যান গো এন্ড ইউজ এ লাইটিং কম্পোনেন্ট। তুমি নিউ নিউ ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট এ লাইটিং কম্পোনেন্ট দিয়ে করে তোমরা এটা ইউ ক্যান ওভাররাইড। ক্লাসিক ওভাররাইডে কি হয়, ভিজুয়াল পেজ ইউ ক্যান ইউজ ইট, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে ইন উইচ দ্য স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস ক্যান বি ইউটিলাইজ। ইউজুয়ালি ডু নট ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্য স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট নিউ বাটন অ্যান্ড ইউজ ইট। এবার নিউ বাটন গুলো তাহলে ব্লক করতে হবে, সেটা মাথায় রাখতে হবে, কিন্তু এই বাটন স্ক্রিন থেকে তুলে দিতে হবে। ইন দ্যাট কেস ইফ ইউ ওয়ান্ট এ নিউ এ ডিফারেন্ট স্ক্রিন ফর নিউ এডিট অর সামথিং অলস, ঠিক আছে? তাহলে ওটা মেসি সলিউশন হয় আর কিছু না। সো ফার সো গুড, অল ক্লিয়ার? সো দিস ইজ হাউ উই আর ক্রিয়েটিং আ স্ক্রিন ফ্লো। ইয়াহ পে দো তিন চিজ মুঝে দিখানা হ্যায়, দ্যাট ইজ নট নট ইউনিক টু স্ক্রিন ফ্লো। ইউ ক্যান ডু দিস ফর ইয়র নর্মাল স্ক্রিন ফ্লো অ্যাজ ওয়েল অ্যাজ রেকর্ড টিকেট ফ্লো বোথ। সাম নর্মাল অ্যাডিশনাল কনসেপ্টস উইচ আই ওয়ান্ট টু শো ইউ, দ্যাট হোয়েন এভার ইউ আর ইউজিং এ ফ্লো, ইট ইজ টাইম টু অলসো সি দ্য ভেরিয়েবল ইউ ক্যান ইউজ। Variables are like bucket. When you are taking a bath, there is two ways of taking a bath. You can switch on the shower and the water directly falls on your body. The other is you run the tap and hold the water in your bucket, and then you use the small bucket, sorry, small mug to take the water and like have your bath, right? So what is, there are two different approaches, like whoever prefers what. So similarly, whatever we did till now was like switching on the shower. So what we did is that we directly went to the flow. It is similar to in record ticket flow and normal screen flow, both the flows which we show, both wherein we have created some objects, sorry, records, wherein we have directly used the screen elements and directly assigned it directly into these items. Instead of doing this, you can always use a whole record. Okay, how can you do that? There are many things which you can see when you are creating a screen flow. You can always show footer, or you do not need to show footer, whatever. Then you can show header, or you do not need to show header. Okay, so these are things which you can do. Finish on X button, previous pause button, agar height pause, you can do this. If you previous button ko hata ke, previous height, the previous button is not relevant for our case. Use a custom level karke bolo ki save or create new contact. So all these things you can do. Okay, it has screen flow. These are all relevant to screen flow. So I will show you once again. So if I now go back to a contact, you see, you have made some modifications. Now there is no previous button, finish button. You have created a new contact. Okay, so it will work as usual. Okay. Second is that there is always a way to. Hold the water into a bucket before we actually use it. What is that? So in the same flow, I can create an assignment. Before that, I will create a bucket. What is a bucket? Bucket is basically a variable. So I will probably go to this portion. I will create a new resource. And I will create a variable. Variable is new contact bar. This is the way in which you can differentiate. Okay. Instead of doing this say data type as a text or anything, I will do this data type as a record. And I will say this is a contact type record. Okay.
new contact var. What I will do now, I will do an assignment in between. In this assignment, populate variable. Take care. Here, I will in this because this is just like a record. You can assign this screen elements directly to the new variable. Last okay. Last name equal to new contact variable. Last name. New contact account ID will directly go from record ID, right? So I populated this. Sir, new contact variable tag bar rakhan na open kore. Ita variable tag aaya. Just in the variable. ঠিক আছে. Object contact diyeche na jeno contact e test. ঠিক আছে. এটা is record type variable. ঠিক আছে, record type. Record type variable. Instead of other types, I have used a record type. তার মানে এটা একটা রেকর্ড তৈরি করছে. রেকর্ড গুলো সেভ করে রেকর্ড যেটা কিন্তু ডেটাবেসে সেভ হচ্ছে না. আচ্ছা. Now, what happens is that if I use a variable and store the values and assign, I assignment use করতে হবে তবে variable এর value গুলো যাবে. Create record টা অনেকটা easy হয়ে যাবে. তখন আর আমায় এইগুলো এরম এক একটা করে assign করতে হবে না. What I can do is that I can use all values from a record. From a record. হ্যাঁ না আমি এটা ইউজ করি. আমি বেশ গল্প. It's very easy. So same thing. You can directly assign to use separate resources, or you can just create a record variable and you can directly use it. That way you can that. Jodi tumi ei create record, always try to bulkify. That means create when you are trying to create record. If there are multiple records you are creating, then you should use this multiple variable, and you should use a record collection. Seta ki kore korbe? You will create another resource which is also variable type. New contact collection. This is also a record type, but you will now use allow multiple values. And the object will be contact. Okay. अब इसमें क्या करना है, पॉपुलेट वैल्यूज में क्या करना है? ये वाला तो पॉपुलेट कर दिए, कॉन्टैक्ट फार बनना दिए. आइदर यू क्रिएट अनदर असाइनमेंट, और इन द सेम असाइनमेंट व्हाट यू कैन डू इज दैट कॉन्टैक्ट में इक्वल टू कॉन्टैक्ट बार ले लिया, सॉरी इक्वल नहीं है, ऐड करना है. ठीक है, बस खत्म. ये ऑल एक नया असाइनमेंट भी कर सकते हो. ठीक है ना. सो ये कॉन्टैक्ट भर लिया, उसके बाद मैं कॉन्टैक्ट मैंने कलेक्शन में ये वेरिएबल को डाल दिया. तो क्या हो गया, यहाँ पे जाके मैं कॉन्टैक्ट कॉलम ये कर दिया, तो भी सेम चीज हो गया. Clear. So now what you can do is that you can create multiple contacts together and put it in the collection by adding into this collection one after another. ये लूप में भी ऐड करते करते जा सकते हो. Then you will only fire this create records once. All the whole collection records will be created. So you should never use create record inside a loop. In the loop, if you are creating records for insert or update, modification, whatever you want to do, you have to put it inside a collection, then use the create record or update record or delete. Clear? This is true for screen flows as well as record ticket flows. Clear? Any questions so far? कुछ समझ में problem हो रहा है? সেটা না করে আমরা লুপ দিয়ে একটা ভেরিয়েবল কে পাঠাচ্ছিলাম আগের অ্যাসাইনমেন্ট গুলো ছিল. প্রথম কি করলাম যে ইফ আই ওয়ান কন্টাক্ট বা একটা রেকর্ড তৈরি করছি, তো ক্রিয়েট রেকর্ডের মধ্যেই ডাইরেক্টলি
প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু অ্যাসাইন করা যেতে পারে, ঠিক আছে? সেটা না আমি কি বলছি, তুমি আগে একটা রেকর্ড ভেরিয়েবল বানিয়ে নিয়ে সেইখানে অ্যাসাইনমেন্ট গুলো করে নাও, করে নিয়ে তারপরে ওই রেকর্ড ভেরিয়েবলটাকে তুমি ক্রিয়েট রেকর্ড অ্যাক্টিভিটিতে ইউজ করো, ক্লিয়ার আছে? তারপরে আরো এক স্টেপ বলছি, যে যদি মাল্টিপল রেকর্ড ক্রিয়েট করতে হয় তাহলে ইন দ্যাট কেস তুমি ক্রিয়েট রেকর্ড করবে রাদার দ্যান সিঙ্গেল রেকর্ড। তাহলে সিঙ্গেল রেকর্ডটা কোথায় যাবে? সিঙ্গেল রেকর্ডটা আবার আরেকটা অ্যাসাইনমেন্টের থ্রু দিয়ে ওই কালেকশনে অ্যাড করতে হবে। ওকে ক্লিয়ার আছে? যদি সিঙ্গেল রেকর্ড হয় তাহলে তুমি ডাইরেক্ট অ্যাসাইন করছো কি একটা ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করছো, ইট ইজ নট ভেরি ডিফারেন্ট। কিন্তু যখন তুমি মাল্টিপল রেকর্ড তৈরি করছো তখন কালেকশন ভেরিয়েবল ইজ এ মাস্ট। মানে প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে ক্রিয়েট রেকর্ড যেন না হয়, আমি সেটাই বলতে চাইছি। নেভার ফায়ার ক্রিয়েট রেকর্ডস মাল্টিপল টাইমস অর আপডেট রেকর্ড মাল্টিপল টাইমস ইনসাইড লুপস, নো। এটা হচ্ছে সেলফোর্স রেট প্র্যাকটিসেস এবং ঝাড় খেয়ে যাবে। দেয়ার আর মেনি রিজন ওয়াই, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, ঠিক আছে? তো ইউ উইল স্টোর অল দ্য রেকর্ডস ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর অল দ্য রেকর্ড ইউ ওয়ান্ট টু আপডেট অর অল দ্য রেকর্ডস ইউ ওয়ান্ট টু ডিলিট ইনসাইড এ বাকেট অ্যান্ড দেন ইউজ দ্যাট বাকেট টু আপডেট ক্রিয়েট অর ডিলিট, ঠিক আছে? একটা রেকর্ডের ক্ষেত্রে ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে? এতদিন আমরা অ্যাসাইনমেন্ট যা করেছি সব একটা রেকর্ড আপডেট করেছি, দ্যাট ইজ ওয়াই ইউ ডিড নট ফেস দিস সিচুয়েশন। কিন্তু এখন কালেকশন ভেরিয়েবল মানে অনেকগুলো রেকর্ড আমি একসাথে ক্রিয়েট করব, অনেকগুলো রেকর্ড আমি একসাথে আপডেট করব। যেমন ধরো আমি তোমাকে আজকেই একটা অ্যাসাইনমেন্ট দেবো যেখানে তুমি অনেকগুলো রেকর্ড একসাথে আপডেট করবে, ঠিক আছে? তুমি চাইছিলেন অ্যাসাইনমেন্ট, আজই হবে সেটা। না না, মানে যতক্ষণ নিজে থেকে না করব না মাথাটা খাটাবো ততক্ষণ ক্লিয়ার হবে না। আজই হবে, পার্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট জিনিস বিফোর উই গো টু দ্য অ্যাসাইনমেন্ট। লাস্ট জিনিসটা কি? দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ ফ্লো। প্রত্যেক এই ফ্লোটা খুব রেয়ারলি ইউজ হয়, বাট দেয়ার আর সাম সিচুয়েশন ওয়ার ইন ইউ উইল ইউজ ইট, বাট এটা দিস নিডস টু বি ইউজড বাই প্রপার কনসালটেশন উইথ দ্য আর্কিটেক্ট, ডু নট ব্লাইন্ডলি ইউজ দিস ফ্লোজ, ঠিক আছে? এটা খুব কিছু মাইনিউট কুইক ফিক্স হিসেবে ইউজ হয়, নর্মালি খুব একটা ইউজ হয় না। কেন ইউজ হয় না তার অনেক লিমিটেশন আছে, সেগুলো আমি বলছি। দিস ফ্লো ইজ শেডিউল ট্রিগার্ড ফ্লো, তার মানে কি? দিস ইউ ক্যান স্কেডিউল, তার মানে ইউ ক্যান অটোমেটিক্যালি ট্রিগার দিস ফ্লো অ্যাট ওয়ান টাইম ইন আ ডে, লঞ্চেস অ্যাট আ স্পেসিফিক টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফর ইচ রেকর্ড ইন এ ব্যাচ। ফর ইচ রেকর্ড মানে কি? তার মানে এই ফ্লোটা ফায়ার করবে একটা কন্ডিশন দিলে, যে যতগুলো কন্ডিশনে যে রেকর্ড আছে একটা টেবিলে সেই সব কটার জন্য ফায়ার করবে। যেমন ধরো আমি বলছি আমি অ্যাকাউন্টের উপরে এই ফ্লোটা ফায়ার করবো রাত্রির 12টায়, প্রত্যেক রাত্রিরে আজ থেকে ফায়ার করবো, টাইম করবো 12টা AM আমি অ্যাকাউন্টে কিন্তু কন্ডিশন দিইনি, কি কন্ডিশন দেবো? যে অ্যাক্টিভ ইকুয়াল টু নো আছে, ঠিক আছে? কি করবো আমি এখানে রেকর্ড ডিলিট করে দেবো, ডেলি অবজেক্ট হচ্ছে অ্যাকাউন্ট, তাহলে অ্যাক্টিভ ইকুয়াল টু যেগুলো নো আছে এগুলোকে নিয়ে আমি কি করব, ডিলিট মারব, ডিলিট ইনঅ্যাক্টিভ অটোমেটিকলি রাত্রির 11:45 চলবে, চলে কি হবে
আমার এই ট্রিগারিং অ্যাকাউন্ট কে আমি ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, ট্রিগারিং অ্যাকাউন্ট মানে ডলার রেকর্ড। ঠিক আছে, তাহলে আমি এটা এরম টাইপের রেকর্ড। এবার প্রবলেম হচ্ছে এই এই একটা টোটাল অর্গানাইজেশনের জন্য, একটা টোটাল সেলসফোর্স ইনস্ট্যান্সে এভরি ডে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেকর্ডস দ্যাট ক্যান বি প্রসেস থ্রু দিস টাইপ অফ ফ্লোস ইজ 1 লাখ অনলি। সব ফ্লো মিলিয়ে 1 লাখ রেকর্ডে তুমি অটো ফ্লো মানে স্কেজুল ফ্লো চালাতে পারো। এটার উপরে যদি চলে যায় এই ফ্লোটা কিন্তু ব্রেক করে যায়, লিমিটের মধ্যে রাখতে হবে। যেই কারণে দিস ইজ রেয়ারলি ইউজড অর ইট ইজ অনলি ইউজড ওয়েন দ্য নাম্বার অফ রেকর্ডস ইজ ভেরি স্মল, যেটার উপরে এটা ফায়ার করবে। ক্লিয়ার হচ্ছে? এটা খুব ছোট কিছু রেকর্ড, ধর ওটা 10 রেকর্ড প্রত্যেক দিন জমছে, সেগুলোর উপরে কিছু কাজ আমি রাত্রে করতে চাই, then it is a good use case to use. Or otherwise you have to write a bash class. Eta Avinash jane, Avinash you know about bash class, right? So if the number of records is larger which can cross more than 1 lakh records, in that case you should straight away start writing a bash class. Yeah, you should not use this. Okay, kintu eta jana uchit jate you can do some quick solutions whenever matter of maybe 100 records erokom type er kichu jomche, why not use this flow? Because if you can do some things through configuration you should always try to do that, kintu you have to be aware of the limitations. Theek hai, to batch class er kono limit nei, it can go up to millions of records, but this flow has limits. It has, it can process maximum 1 lakh records by adding up all flows. তুমি যদি এরকম schedule, all flows মানে all schedule flows, all schedule flows put together can only process 1 lakh record every day in an organization. So you have to be aware of that limit and then design those or use this or create this flows. Clear so far? Yes. ঠিক আছে, তো ফ্লোজ আমরা কমপ্লিট করে দিলাম। আজকে অ্যাসাইনমেন্ট আমরা করি, অ্যাসাইনমেন্টে দুটো ফ্লো বানাতে দেব। অ্যাসাইনমেন্ট আগে লঞ্চ করি, অবিনাশ তুমি বেঙ্গলি মে কোনো দিক্কত নেই হতা না? অ্যাসাইনমেন্ট এই হ্যায় একটার অবজেক্ট মে এক নয়া ফিল্ড বানানা হ্যায়, উসকা নাম হ্যায় স্ট্যান্ডার্ড স্যালারি। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, আর ইউ देयर, ক্যান ইউ সি মাই স্ক্রিন? স্ট্যান্ডার্ড স্যালারি নাম কা এক ফিল্ড বানাও ইন দা একটার অবজেক্ট। হোয়াট এভার ভ্যালু আই উইল পুট ইন দা স্ট্যান্ডার্ড স্যালারি, প্রথম কথা স্ট্যান্ডার্ড স্যালারি শুড অলসো হ্যাভ দ্য সেম ভ্যালিডেশন হোয়াট ইউ হ্যাভ অন দ্য স্যালারি ফিল্ড। ক্লিয়ার? স্যালারি ফিল্ড কা এক তো ভ্যালিডেশন থা, হ্যাঁ সেম ভ্যালিডেশন ইস ফিল্ড কা ভি আয়েগা। ঠিক হ্যায়, স্ট্যান্ডার্ড স্যালারি মে কুছ ভি হাম লোগ ডাল দিয়ে অর রেকর্ড কো সেভ কর দিয়ে তো ইয়ে একটা জো জো ফিল্ড মে কাম করেগা সব ফিল্ড মে ইয়েহি স্যালারি ওভাররাইড হো জায়েগা। মান লো ইয়াহা পে আগর 20 करोड़ डाल दिए तो बर्फी और तमाशा में क्या सैलरी था रणबीर का 10 करोड़ और 20 करोड़, और यहाँ पे अगर 30 करोड़ डाल दिए तो बर्फी का भी चेंज हो जाएगा 30 करोड़ हो जाएगा, तमाशा का भी चेंज होके 30 करोड़ हो जाएगा। क्लियर? कैसे करोगे? ऑब्वियसली फ्लो से ही करना है, ऑटोमेशन है। What type of flow will you use? First question. You have learned 3 flows, right?
three type of flows. Which flow will you use here? Standard salary empty need to have. আচ্ছা, এটা কি রেকর্ড ট্রিগার ফ্লো দিয়ে করা যায়? বাকিটা চুপ কেন? চুপ থাকার কোন স্ট্যান্ডার্ড স্যালারি তো ইনপুট, আমার রেকর্ড ফ্লো ট্রিগার ফ্লো দিয়েও তো নেওয়া যাবে। কি কি স্ট্যান্ডার্ড স্যালারিটা আমি তো রেকর্ড ট্রিগার ফ্লো দিয়েও তো আমি নিতে পারি। রেকর্ড ট্রিগার ফ্লো দিয়ে করে যদি করি, কোন ধরনের রেকর্ড ট্রিগার ফ্লো হবে, আফটার না বিফোর? আফটার হবে কেন? আমি তো একটা, আমি তো রেকর্ড সেভ, রেকর্ড সেভ করার পরে তো ট্রিগার ফ্লো ফায়ার করছে। পরে ফায়ার করবে কেন সেটাই তো জিজ্ঞেস করছি। আপডেট কহাঁ পে কর রহে হো? ফির সে সোচো। আফটার হবে কেন হবে? না, যেখানে আমি ট্রিগার দিচ্ছ করছি সেখানে আমি আপডেট করছি না, ওটা তো চাইল্ডে, অন্য অবজেক্টে। যে অবজেক্ট ট্রিগার করছে সেই অবজেক্টে চেঞ্জ হচ্ছে না, অন্য অবজেক্টে হচ্ছে, অন্য রেকর্ডে হচ্ছে। তাহলে কি হবে? বিফোর না আফটার? আফটার হবে। আফটার হবে, ঠিক আছে, গ্রেট। তাহলে রেকর্ড এই সেম রিকোয়ারমেন্ট আফটার দিয়েও করবে। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ড ট্রিগার, রেকর্ড ট্রিগার আফটার দিয়েও করবে, একটা স্ক্রিন ফ্লো বানাবে সেটা দিয়েও এটা করবে, আর একটা ব্যাচ ক্লাস দিয়ে কি করা যাবে? হ্যাঁ, করা যাবে যদি আমি একটা কোনো পার্টিকুলার টাইম অ্যাসাইন করে দিই, এই টাইমেই আমার, না না ব্যাচ ক্লাস হবে না, মনে হয় না হবে, হোগা টাইম মেনশন করতে হবে, তো মানে এটা তো আমার ইমিডিয়েট হচ্ছে। হ্যাঁ, আমি বল রাখা হোগা কি নেই হোগা। আচ্ছা, হো তো পাই কই, মানে ব্যাচ ফ্লো সে হতা হো সকতা হ্যায়? হোতা নাকি? তো ইউ উইল শো মি দ্য থ্রি ফ্লোস ডুইং দ্য সেম থিং ইউজিং থ্রি ডিফারেন্ট ফ্লোস ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? দিয়ে কিভাবে করবে দেখাবে, রেকর্ড ট্রিগার ফ্লো দিয়ে কিভাবে করবে দেখাবে, স্কেজুল ফ্লো দিয়ে কিভাবে হবে এটা সেটাও করবে, ঠিক আছে? Enough work. হ্যাঁ, actually কি জানেন স্যার, মানে এইগুলো করতে গিয়ে যত ভুল হয় না তত বেশি মানে ব্যাপারগুলো মনেও থাকে আর ব্যাপারগুলো মানে ইজি হয়ে যায়। ভুল করি শেখি লোকে। হ্যাঁ, শেখা ঠেকে শেখার থেকে দেখে, এই বলে বলে মানে দেখে শেখার থেকে ঠেকে শেখা অনেক একদম তত বেশি ভুল হবে তত বেশি মানে ক্লিয়ার হবে। একদম লেগে পড়ো, তিনটে ফ্লো বানাতে হবে একই রিকোয়ারমেন্টের জন্য। দেখো এটা এটা হোয়াট ইজ দ্য বিউটি অ্যাবাউট দিস থিং, দেয়ার ক্যান বি ডিফারেন্ট ওয়েজ টু ডু দ্য সেম থিং, এটা বোঝানোর চেষ্টা করছি। তার মানে সেম রিকোয়ারমেন্ট তিন ভাবে করা যায়, তাহলে তোমাকে কি করতে হবে, কাস্টমারের সাথে বসে ডিসকাস করতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট দিস টু বি অটোমেটিকলি আপডেটেড এভরি নাইট? কাস্টমার বলে হ্যাঁ হ্যাঁ, এই যখন
স্ট্যান্ডার্ডস আমি বসিয়ে দিয়েছি, তখনই আমায় আপডেট করতে হবে না। ধরো একটা লোক কোটি কোটি ফিল্ম সিনেমায় কাজ করছে, হয় না, নর্মালি হয় না, হতেও পারে, এরকম যদি সিচুয়েশন হয় তখন ইন দ্যাট কেস ইট মাইট বি আ প্রবলেম্যাটিক, যখন তুমি ইমিডিয়েটলি রেকর্ড ট্রিগার ফায়ার করবে, কারণ তার মধ্যে লিমিটেশনস আছে কত রেকর্ডে আমি আপডেট করতে পারি, তখন হয়তো ব্যাচ ইজ এ বেটার সলিউশন বা স্ক্রিন ফ্লো মাইট বি আ বেটার সলিউশন। ঠিক আছে, তো ডিপেন্ড করছে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার, তার উপরে তুমি চুজ করবে। এটা তলোয়ার খেলার মতো, কিভাবে কাটবো তার উপর ডিপেন্ড করছে, তুমি সেই তলোয়ারটা চুজ করবে। বা আমি জানি মেয়েরা আরো বেটার জানবে, রান্নায় তো তোমরা কি ছুরি ইউজ করো নাকি? ছুরি ইউজ করো, ছুরি তো একটা সেট হয়, পাঁচ ছটা ছুরি, এতগুলো ছুরি সেট কেন দেয়া হয়? পেঁয়াজ কাটার জন্য যে ছুরিটা ওটা এত মোটা হয়, ঘচ করে মারতে পারো, গর্দান টানাতে পারবে, তাই না? তারপরে তারপরে ছোট মানে ভিন্ডি ফিন্ডি কাটার জন্য ছুরিটা কিন্তু আলাদা। তো ইওর অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্ট ডিসকাসিং উইথ দ্য কাস্টমার উইল ডিসাইড হুইচ ওয়ে ইউ উইল ইমপ্লিমেন্ট দ্য সেম রিকোয়ারমেন্ট। দেখো রিকোয়ারমেন্টটা তো সেম সেম, কি আমি অ্যাক্টরের যদি স্ট্যান্ডার্ড স্যালারি ডিফাইন করে দিই তাহলে সেই অ্যাক্টরের সেম স্যালারি হয়ে যাবে সব ফিল্মে, সেটা রিকোয়ারমেন্ট, কিন্তু সেটা কিন্তু অনেকভাবে করা যাচ্ছে। এটা প্রত্যেক রাত্রি অটোমেটিক করতে পারছো, এটা যে সময় হচ্ছে বসানোর সঙ্গে সঙ্গে করতে পারছো, বা এটা একটা অ্যাডিশনাল স্ক্রিন দিয়ে করতে পারছো, যে আমি চেঞ্জ করব কি করব না ডিপেন্ড করছে, রেকর্ড সেভিং এ হয়তো করব। ক্লিয়ার? তিনটেই করে দেখাবো আমার, আমি তিনটেই চালিয়ে দেখব। ওকে গ্রেট, সি ইউ ইন নেক্সট ক্লাস। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, থ্যাংক ইউ।